সিরিয়ায় মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালালো ইরান সমর্থিত একটি শিয়া গোষ্ঠীর ওপার ইরাকের ভূখণ্ড থেকে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটি লক্ষ্য করে রকেট ছোঁড়া হয়। যুক্তরাষ্ট্র জানায় কমপক্ষে পাঁচটি রকেট ছোঁড়া হয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। হামলাকে পুরোপুরি ব্যর্থ বলে অভিহিত করেছে মার্কিন বাহিনী। ইরাকের প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্র সফর শেষ হওয়ার একদিন পরই ঘটল এ হামলার ঘটনা। হামলার পর নিনেভে প্রদেশে অভিযান চালায় ইরাকি নিরাপত্তা বাহিনী, জব্দ করা হয় হামলায় ব্যবহৃত ট্রাক। এর আগেও অনেকবার মার্কিন ঘাঁটিতে হামলার চেষ্টা করেছে ইরাকের শিয়া মিলিশিয়ারা, তবে ফেব্রুয়ারিতে ঘোষণা দিয়েই হামলা বন্ধের সিদ্ধান্ত জানায় তারা।